আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। স্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতি সপ্তাহের শুক্রবার ঠিক এই সময়ে আমরা থাকছি আপনাদের সাথে, আর প্রতি পর্বে আমাদের সাথে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমরা আজকে কথা বলবো অটিজম শিশুর ব্যবস্থাপনায় অকুপেশনাল থেরাপির ভূমিকা এই বিষয়টি নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন হুমায়রা উম্মে সালমা, ইনচার্জ অব অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্ট, ফেইথ বাংলাদেশ। আজকে 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। অনুষ্ঠানে একদম শুরুতেই আপনাদেরকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের প্রসঙ্গে চলে যাচ্ছি। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ টিভির সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা ম্যাম, আজকে তো আমাদের বিষয় হচ্ছে যে অটিজম শিশুদের ব্যবস্থাপনায় অকুপেশনাল থেরাপির ভূমিকা, এবং আমরা জানি যে আপনি একজন অকুপেশনাল থেরাপিস্ট। একদম শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে অটিজম বলতে কি বোঝায়। আচ্ছা, অটিজম বলতে যদি বলি যে একদম সাধারণভাবে আমরা যেটা বুঝি যে অটিজম মস্তিষ্কের একটি স্নায়ু বিকাশজনিত সমস্যা। একদম এটা কিছু বছর আগের কথাও যদি বলি, এটা খুব আনন্দ ছিল আমাদের কাছে। অনেকেই আমরা জানতাম না যে অটিজম কী, বাট আমাদের বর্তমান অবস্থার কথা যদি বলি, বর্তমানে অনেকেই আমরা সচেতন হয়ে গিয়েছি যে অটিজম কী বা অটিজমের ব্যবস্থাপনা সম্বন্ধে আমরা অনেকেই সচেতন হয়ে গিয়েছি। এই জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে এবং ম্যাডামের কারণে কিন্তু আজকে আমরা এত সচেতনতামূলক কাজ করতে পারছি, এত সচেতনতামূলক অটিজম নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারছি। আর অনেকেই দেখা যায় যেহেতু আমাদের সচেতনতা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকেই হয়তো বাচ্চা খুব অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চা খুব অস্থিরতা করছে, সে খুব লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, বাচ্চার কথা বলতে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে কথা বলতে, তাকে আমরা ডিরেক্টলি অটিজম বলে ফেলছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা অটিজম বাচ্চার অবশ্যই 3টি ক্রাইটেরিয়া তার মধ্যে থাকতে হবে, 3টি বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে যদি আমি প্রথম বলি যে তার যোগাযোগের সমস্যা থাকবে, আমরা একজন একজনের সাথে যোগাযোগ করি, তেমনি শিশুর তার অন্যের সাথে যোগাযোগ করতে সমস্যা হবে। সোশ্যালি যে ইন্টারাকশনগুলো বা সামাজিকভাবে যে ধরনের ইন্টারাকশনগুলো হয়ে থাকে সেগুলোতে কি তার সমস্যা থাকে? অবশ্যই সেটাতে সমস্যা থাকবে, সেটা আমাদের বলতে পারি দ্বিতীয় ক্রাইটেরিয়া। কিন্তু সর্বপ্রথম তার যে কোনো ধরনের যোগাযোগ, সেটা ভাষাগত হোক, তার সেই কোনো কিছু ভাব প্রকাশ হোক, সব ধরনের যোগাযোগে সমস্যা থাকবে। এবং পাশাপাশি তার সামাজিক যোগাযোগ যেটা বলছি বা সামাজিকতা, আমি একটা বাচ্চা তার প্রধান কাজ কি থাকে যে খেলাধুলা, কিন্তু অটিজম বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে তারা খেলাধুলা তার বুঝতে পারে না, তার সমবয়সী তার অন্যের সাথে মিশা, সেই জিনিসগুলোতে তাদের সমস্যা হয়ে থাকে। এবং তৃতীয় বৈশিষ্ট্য যদি আমি বলি, সেক্ষেত্রে তাদের একই আচরণ বারবার করার, একই কাজ বারবার করার প্রবণতা থাকে, এবং দেখা যায় কোনো কিছুর প্রতি খুব আসক্তি, যেমন মোবাইল ফোনের প্রতি খুব আসক্তি, যে মোবাইল ফোনের হয়তো কোনো স্পেসিফিক ছবির প্রতি তার খুব আসক্তি, অথবা গাড়ি দিয়ে তার খেলার কথা কিন্তু গাড়ি দিয়ে সে খেলছে না, বরং গাড়ির চাকাটাকে সে ঘোরাতে খুব পছন্দ করে, যে এই যে কোনো একটা জিনিসের প্রতি গভীরভাবে আসক্তি, অথবা সে একই কাজ বারবার করা, বারবার সে অস্বাভাবিকভাবে হাত নাড়াচাড়া করতেছে, লাফালাফি করছে, বিভিন্ন কাজ সে করে থাকে। সো এই জিনিসগুলো একটা অটিজম বাচ্চার মধ্যে এই 3টি বৈশিষ্ট্য থাকলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাচ্চাটা আসলে অটিজমে আক্রান্ত। জি। আচ্ছা ম্যাম, আমরা জানি তো একটা বাচ্চা জন্মের পর দেখা যায় যে 1 বছর বয়সের মধ্যেই সে একটা দুটো করে শব্দ বলতে পারে, কিংবা দেখা যায় যে 2 বছর বয়সের মধ্যে সে একদম প্রাপ্তবয়স্ক মানুষের মতো সে হয়তো একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে। তো যারা অটিজমে আক্রান্ত তাদের ক্ষেত্রে আসলে কী হয়ে থাকে? তাদের ক্ষেত্রে যদি বলি যে প্রথম আমরা শনাক্তকরণ যে বাবা মার চোখে পড়ার মতো যেই সিমটমগুলো বা যে বৈশিষ্ট্যগুলো খুব ইজিলি আমাদের চোখে পড়ে, যে বাচ্চা 12 মাসের মধ্যে সে তার কোনো ধরনের কোনো অঙ্গভঙ্গি করছে না, অথবা সে কোনো ভাব প্রকাশের জন্য চেষ্টা করছে না, তার যে কেয়ারার থাকছে তাকে যে যত্ন করছে প্রতিদিন, তার সাথে কোনো ধরনের কোনো চোখাচোখি বা আই কন্টাক্টের মাধ্যমে, যেহেতু সে ওই সময় কথা বলতে পারে না, কিন্তু কোনো ধরনের কোনো আই কন্টাক্ট করছে না, এটা হতে পারে। তারপর 12 মাসের মধ্যে বাচ্চারা একটা দুইটো শব্দ বলার চেষ্টা করে, বিশেষ করে একটা শব্দও যদি সে বলতে না পারে, এবং
তা অন্য ক্ষেত্রে দেখা যায় যে 2 বছরের মধ্যে 2 বা তার চেয়ে বেশি। তো অটিজম বাচ্চাদের মধ্যে সাধারণত এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে তারা 2 বছরের মধ্যে তো 2 বা তার চেয়ে বেশি শব্দ ব্যবহার করে তারা ভাব প্রকাশ করার চেষ্টা করে। আচ্ছা ম্যাম, আমাদের একটি ফোন আছে, আমরা ফোন নিয়ে আবার ফিরে আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি সুইটি ঢাকা থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার ভাইয়ের বাচ্চা, তার হচ্ছে 5 বছর বয়স। সে হচ্ছে জন্মের সময় তার একটু মানে সমস্যা হয়েছিল আর কি, নর্মাল ডেলিভারিতে। এখন সে হচ্ছে কথা বলছে, সবকিছুই করছে, তার কথা বলতে একটু সমস্যা হয়, মানে একটু তুতলাই। হ্যাঁ, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা কথা বারবার বলছে। এখন এটা কি কোনো অটিজমের লক্ষণ? আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমি একটু ওর বয়সটা জানতে চাচ্ছি। 5 বছর বয়স। আচ্ছা, ওকে, আমি সেক্ষেত্রে বলবো যে তাকে আমি ডিরেক্টলি কিন্তু অটিজম বলে ফেলবো না। হয়তো তার মধ্যে হ্যাঁ ভাষাগত একটা সমস্যা হচ্ছে, কিন্তু এই জন্য আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে একজন স্পিচ আর ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে, যে উনি অ্যাসেসমেন্টের মাধ্যমে যে বাচ্চার কতটুকু সমস্যা সে অনুযায়ী অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাম, আপনি বলছিলেন যে বাচ্চাটা হয়তো তার যে কেয়ার গিভার তার সাথে হয়তো আই কন্ট্যাক্ট করে না, বা সে হয়তো একই কাজ বারবার করতে থাকে। তো দেখা যায় যে বাচ্চাটা যখন কোনো সামাজিক কোনো অনুষ্ঠানের মধ্যে থাকে, তখন তার সমবয়সী বাচ্চাদের সাথে আসলে তার আচরণটা কেমন হয়ে থাকে? আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সামাজিক কোনো অনুষ্ঠানে গেল একজন অটিজম বাচ্চা, যেটা মা সবসময় বলে থাকে যে সে অন্য বাচ্চারা সুন্দর খেলছে, হয়তো তাদের একসাথে সবাই মিলে দুষ্টুমি করছে খেলছে, কিন্তু অন্য বাচ্চাদের সাথে সে মিশছে না, হয়তো সে তার খুব মায়ের ক্লোজলি এসে দাঁড়িয়ে আছে, অথবা সে কোনো একটা কিছু নিয়ে আপন মনে, কারণ আমরা জানি যে অটিজম বাচ্চাদের যে নিজের একটা জগৎ বলে তাদের কিছু থাকে, যে তারা নিজের জগতে ব্যস্ত থাকে, নিজের মতো করে থাকতে পছন্দ করে। সো অন্য বাচ্চারা যে তাদের সাথে মিশে খেলা সেই জিনিসটা তারা বুঝতে পারে না যে কীভাবে খেলতে হয়। সো সে নিজের মতো করেই হয়তো দাঁড়িয়ে আছে, অথবা অনেক মানুষের ভিড় সে সেটা সহ্য করতে পারছে না, খুব কান্নাকাটি করে। এই জিনিসগুলোই সাধারণত একটা সোশ্যাল, যদি আমরা কোনো অনুষ্ঠানে কথা বলি, সেই অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে বাচ্চারা এই ধরনের আচরণগুলো করে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে কি তাহলে আমরা বলতে পারি যে ওদের আচরণটা অনেকটা বেশি ইন্ট্রোভার্ট ধরনের, যে তারা নিজেদের ভিতরে গুটিয়ে থাকতে পছন্দ করে? এইটাকে আসলে ইন্ট্রোভার্টও শুধু বলবো না, যে তারা নিজের জগতে থাকতে পছন্দ করে, কিন্তু সবসময় যে সে খুব ইন্ট্রোভার্ট আচরণ করে থাকে সেই ধরনের কিছু না। হয়তো এক্সট্রোভার্ট অনেক কিছু করে ফেলে, কিন্তু সে জানে না সে কী করছে, তার আচরণটা কী ধরনের হচ্ছে সেটা সে বুঝতে পারে না। আচ্ছা, আপনি আমাদের বাবা মায়ের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে বাবা মায়েরা কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদের এখনই কোনো বিশেষজ্ঞের কাছে তাদের বাচ্চাটিকে নিয়ে যাওয়া প্রয়োজন? আচ্ছা, সেক্ষেত্রে আমি প্রথমেই যে বয়সের যে বয়স অনুযায়ী যে ডেভেলপমেন্টটা সেটা বলেছিলাম, এবং পাশাপাশি আমি কিছু লক্ষণের কথা বলবো। সেক্ষেত্রে আমি আসার সময় একটা পোস্টার নিয়ে এসেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেগুলো দেখে দর্শকরা ইজিলি বুঝতে পারবে যে কী কী সিমটম বা কী কী বৈশিষ্ট্য এই ধরনের, কী কী লক্ষণ এই ধরনের বাচ্চাদের মধ্যে দেখা যায়। আমি একটু রিকোয়েস্ট করব সেই পোস্টারটা যদি একটু, পোস্টারটা আপনি যদি দেখাতে চান এখান থেকে দেখাতে পারেন। ওকে, ধন্যবাদ। সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে যেটা দেখা যায় যে তারা চোখে চোখে তাকায় না, তারা চোখে চোখে তাকানোর কথা বলার সময় তারা চোখে চোখে তাকাতে যায় না, অথবা তারা খুব বেশি অস্থির থাকে, খুব চঞ্চল থাকে, অথবা নিষ্ক্রিয় থাকে, অন্য বা অন্যদের সাথে মেশা সেই জিনিসটা তারা করে না, অন্যদের সাথে থেকে আলাদা থাকতে পছন্দ করে। এমনকি দেখা যায় যে অন্যের টাচ, আমরা যে একজন একজনকে স্পর্শ করি সেই স্পর্শটা তারা সহ্য করতে পারে না, তারা খুব বিরক্ত হয় সেই স্পর্শে, অথবা কারো সেই সেন্সটাই থাকে না যে সে ব্যথা পেলো অথবা কোনো বিপদ তার জন্য আসছে, সেই ভয়গুলো সেই জিনিসগুলো তাদের মধ্যে কাজ করে না। তারপর বিনা কারণে হেসে উঠছে, অতিরিক্ত হাসছে, অথবা বিনা কারণে সে খুব জেদ করছে, কান্নাকাটি করছে, অথবা দেখা যায় যে কোনো জিনিসের প্রতি খুব বেশি আসক্তি, এই মানে অতিরিক্ত অবসেসড হয়ে যাওয়া কোন একটা বস্তুর প্রতি বা কোনো বিষয়ের প্রতি। তারপর আরো দেখা যায় যে তাকে নাম ধরে ডাকছি বাট সে রেসপন্স করছে না। তারপর দেখা যায় যে আমরা নর্মালি যে এডুকেশন সিস্টেম, আমাদের নর্মাল বাচ্চারা যেভাবে শিক্ষা শিখছে তাদের সিস্টেমটা সেই ধরনের সেভাবে তারা শিখতে পারে না একটা সাধারণ বাচ্চার মতো। তারপর দেখা যায় যে হয়তো তাদের খুব টেন্ডেন্সি থাকে খুব হাত নাড়ানো, লাফানো, তারপর হচ্ছে যে খুব বেশি এগ্রেসিভ টাইপ অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আবার দেখা যায় যে কোনো কিছু পয়েন্টিং করে যে দেখানো,
অনেকে সেটা পারে না, হয়তো দেখা যায় প্যারেন্টসের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলছে যে বলছে না অথবা ইন্ডিকেট করানোর চেষ্টা করছে যে এই সিমটমগুলো ইন্ডিকেট করানোর চেষ্টা করছে যে আমার তার। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, আপনি কি আমাদের ছবিগুলোকে একটু দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, দর্শকদের জন্য, দর্শকদের জন্য যদি আমি বলি সেক্ষেত্রে ছবিগুলো যদি আমরা একদম প্রথম থেকেই বলি যে আমরা কিন্তু লিখে রাখছি যে সে চোখে চোখে না তাকিয়ে কিন্তু কথা বলছে, তার সাথে একজন খেলতে চাচ্ছে, সে অনুযায়ী সে খেলতে চাচ্ছে না, সে খুব অস্থিরতা করছে, একটা জিনিস বারবার সে ঘোরাতে চাচ্ছে, একটা বল দিয়ে সে না খেলে সে বলটাকে কন্টিনিউ সে ঘোরানোর চেষ্টা করছে, হাতের মধ্যে সে ঘোরাচ্ছে, তারপর কারো স্পর্শ সে সহ্য করতে পারছে না, কেউ তাকে টাচ করতে চাচ্ছে সে দূরে সরে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে সমবয়সী বাচ্চারা তার সাথে সবাই খেলছে, সে আলাদা নিজের আলাদা বসে আছে নিজের মতো করে খেলছে। ওভারঅল এই অনেকগুলো ধরনের লক্ষণ বাচ্চাদের মধ্যে দেখা যায়। তবে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে প্রতিটি অটিজম বাচ্চা কিন্তু ইউনিক, এক একজনের সাথে এক একজনের সিমটমগুলো যে হুবহু মিলে যাবে বা একটা সিমটম বাচ্চার মধ্যে থাকবে বা এক কাজ সবগুলোই যে থাকবে ব্যাপারটা কিন্তু তা না, এক একটা সিমটম এক একটা বাচ্চার মধ্যে থাকতে পারে, এক একজন থেকে এক একজন সম্পূর্ণরূপে ভিন্ন হতে পারে। সো সেই অনুযায়ী হচ্ছে আসলে মানে ইন্ডিভিজুয়াল আচরণ করে থাকে এক একটা বাচ্চা এবং কারো বৈশিষ্ট্যের সাথে আসলে কারো বৈশিষ্ট্য মিলানো যায় না। আচ্ছা, আমি একটি ফোন কল নিয়ে আবার আসছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, ফোনটা কেটে গিয়েছে। ম্যাম, আমরা এখন একটু বিরতিতে যাবো, বিরতির পর আবার ফিরে আসছি। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতিতে যাবার, বিরতির পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। লাইফটাকে আনব্যালেন্স করে দেয় ডায়াবেটিস, তাই ব্যালেন্স লাইফের জন্য ড্যানিশ ডিএলও বার্ডেন পরীক্ষিত নিউট্রিরিচ, যা সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে, বাংলাদেশের একমাত্র ডায়াবেটিক বিস্কুট। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য নিউট্রিরিচ। তাজা কমলা লেবুর স্বাদে ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট, ড্যানিশ ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট, তাজা কমলা লেবুর স্বাদে। লাইফটাকে আনব্যালেন্স করে দেয় ডায়াবেটিস, তাই ব্যালেন্স লাইফের জন্য ড্যানিশ ডিএলও বার্ডেন পরীক্ষিত নিউট্রিরিচ, যা সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে, বাংলাদেশের একমাত্র ডায়াবেটিক বিস্কুট। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য নিউট্রিরিচ। ড্যানিশ ডিএলও তাজা কমলা লেবুর স্বাদে ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট, ড্যানিশ ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট, তাজা কমলা লেবুর স্বাদে। বিরতির
বিরতি শেষে ফিরে এলাম নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি অটিজম শিশু ব্যবস্থাপনায় অকুপেশনাল থেরাপির ভূমিকা এই বিষয়টি নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন হুমায়রা উম্মে সালমা, ইনচার্জ অফ অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্ট ফেথ বাংলাদেশ। আপনারা চাইলে সরাসরি আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 8332509 অথবা 8332754। আমি আবার বলছি 8332509 অথবা 8332754। বিরতিতে যাবার আগে উপসর্গগুলো নিয়ে কথা হচ্ছিল যে অটিজম শিশুদের কি কি বিষয় দেখলে আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে অটিজম আছে। এখন ম্যাম জানতে চাই যে স্কিল ডেভেলপমেন্ট, মানে অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা কোনো একটা বিশেষ কাজে পারদর্শী, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। আচ্ছা, অটিজম বাচ্চাদের কথা যদি আমি বলি, যে অনেক বাচ্চার মধ্যেই দেখা যায় যে কেউ হয়তো আর্টই খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ মিউজিক খুব পছন্দ করে, মিউজিকে তাদের দক্ষতাটা অনেক বেশি থাকে, কেউ হয়তো খেলাধুলার ক্ষেত্রে খুব ভালো পারছে, কেউ ম্যাথে ভালো পারছে। সো আমি এটা অবশ্যই আমি অভিভাবকদের উদ্দেশ্যেই বলবো যে তার স্ট্রেংথগুলোকে খুঁজে বের করা, যে সে কোন জায়গাতে সে পারদর্শী, কোন ক্ষেত্রে তার দক্ষতাটা বেশি আছে। কারণ দেখা যায় হয়তো আমি চাচ্ছি আমার বাচ্চা ছবি ভালো আঁকুক, আমি তাকে ছবির দিকে হয়তো ফোর্সফুলি তাকে আমি আঁকাতে চাচ্ছি, কিন্তু সে পছন্দ করে মিউজিক। অথবা কোনো বাচ্চা দেখা যাচ্ছে সে ছবি আঁকতে পছন্দ করে, আমি তাকে অন্য কাজে ফোর্সফুলি তাকে এঙ্গেজ করতে যাচ্ছি। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের সেটা আমরা থেরাপিস্ট বলেন বা যে কোনো চিকিৎসক বলেন অথবা হচ্ছে যে প্যারেন্টসদের কথাও যদি বলি, স্কুলগুলোতেও যদি বলি, যে অবশ্যই তাদের স্ট্রেংথগুলোকে আমরা আগে খুঁজে বের করার চেষ্টা করি, তারা আসলে কি কি ভালোবাসে সেই বিষয়টাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই, এবং সেই হিসাবে তাদেরকে মোটিভেট করা এবং তাদেরকে সেই অনুযায়ী কাজে এঙ্গেজ করানো। আচ্ছা ম্যাম, এখন জানতে চাই যে আসলে এই অটিজমের পিছনে কারণটা কি বা কি কি আসলে রিস্ক ফ্যাক্টর আছে অটিজমের পিছনে? আচ্ছা, এটা যদি বলি আসলে কারণ নিয়ে যে প্রশ্ন আসে, যে আসলে এটা আমাদের সবার কাছেই প্রশ্ন যে অটিজমের কারণটা কি, কারণ এখনো পর্যন্ত অটিজমের কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। এর জন্য প্রচুর গবেষণা হচ্ছে, গবেষকরা চেষ্টা করছে অটিজমের কারণ বের করার জন্য, কিন্তু কারণ না থাকলেও কিছু কিছু বিষয়ের সমন্বয়ে অটিজম হয়ে থাকে যেটা বিজ্ঞানীরা মনে করছেন এখন। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, জিনগত ব্যাপার যেটা আমরা বলি। সেক্ষেত্রে আরও পাশাপাশি আছে যে ক্লাইমেট চেঞ্জ বা আমাদের এনভায়রনমেন্টাল যে চেঞ্জগুলো হচ্ছে সেটার ইম্প্যাক্ট দেখা যায় আমাদের হয়তো জিনগত কারণে পড়ছে। যেমন ক্লাইমেট চেঞ্জের সাথে বাতাসে প্রচুর মার্কারি বেড়ে যাচ্ছে, সো আলটিমেটলি এটার বিষক্রিয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তারপর প্রেগনেন্সি অবস্থায় মায়ের ফুড হ্যাবিট অথবা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় মা যদি কোনো রোগে আক্রান্ত হয়, কোনো টিকার বিষক্রিয়াতে হতে পারে। তারপর দেখা যায় যে বাচ্চা জন্মের পরে কোনো টিকার বিষক্রিয়াতেও অটিজম হতে পারে। এগুলো আসলে কারণ হিসেবে ধরা হচ্ছে, কিন্তু খুব স্পেসিফিকভাবে আসলে বলা যাচ্ছে না যে এই কারণেই হচ্ছে। জি। আচ্ছা ম্যাম, আমাদের একটি ফোন আছে, আমরা ফোন নিয়ে আবার আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি কাকলি বৈদ্য, এটা থেকে বলতেছি। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার বাচ্চার বয়স 5 বছর, মানে ওর যখন 2 বছর বয়স ছিল মানে তখন থেকে 2-3টা কথা বলতো। আমি এক শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে গেছি, ওখান থেকে একটা ইয়ে করে বলছে ও অডিট। আমি এমনিতে একটা স্পেশাল স্কুলও দিচ্ছি ওকে, যে বয়সের তুলনায় ওর কিন্তু হাইপার অ্যাক্টিভিটি অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, মানে কন্ট্রোল করতে পারতেছি না। আর যে অপরিচিত কেউ যদি ওকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, ওকে মারার চেষ্টা করে, মানে প্রচন্ড মারে, ওর যতক্ষণ খুশি ততক্ষণই মারবে, মানে এটা। আর ভিড়টা খুব বেশি, রাগটা বেশি, যেটা করবে এটা করেই ছাড়বে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নে যদি আমি বলি, যে উনি বললেন বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি বয়সের সাথে সাথে প্রচুর বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অকুপেশনাল থেরাপির পারপাস থেকে যদি বলি, যে কিছু বাচ্চাদের আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু বাবা মারা বুঝতে পারছেন না, কিন্তু এর পিছনে কিন্তু কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। হয়তো তার যেটাকে আমরা বলি সেন্সরি ইন্টিগ্রেশন, অথবা আমাদের যে অনুভূতিগুলো
প্রকাশের বা গ্রহণের যে দক্ষতাটা বা তথ্য গ্রহণের, আমাদের ব্রেন যে তথ্যগুলো গ্রহণ করে সেটার আদান প্রদানে, সেই সেন্সরি ইন্টিগ্রেশনে এই ধরনের বাচ্চাদের সমস্যা হয়ে থাকে। তো আমি ওনার অভিভাবকের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে যোগাযোগ করুন, উনি আপনাকে অ্যাসেসমেন্টের মাধ্যমে যে ওর হাইপার অ্যাক্টিভিটিটা কোন কারণে বেড়ে যাচ্ছে, শুধুমাত্র যে সেন্সরি সমস্যার কারণেও বাড়ছে তাও না, আমি সেটাও বলবো না, কিন্তু হয়তো কিছু আচরণগত কারণেও তার হাইপার অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, যেটাতে সে কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে। আপনি অবশ্যই কনসাল্ট করুন, উনি আপনাকে পরামর্শ করবেন যে কীভাবে আপনি কাজ করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বাচ্চাকে স্বাভাবিকভাবে সে বাচ্চা হাইপার অ্যাক্টিভিটি কমিয়ে কীভাবে হচ্ছে যে চলাফেরা করতে পারবে, সেই জন্য অবশ্যই আপনাকে হেল্প করবে। আচ্ছা, উনার প্রশ্নের সূত্র ধরে আমি আপনার কাছে জানতে চাই যে ওই যে বললেন যে উনার বাচ্চা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এই অ্যাগ্রেসিভনেসের পিছনে কি আসলে তার পারিপার্শ্বিক পরিবেশের কোনো ভূমিকা আছে, যে হয়তো তার বাবা মা কিংবা তার আশেপাশে যারা আছে তাদের কোনো আচরণ আসলে তাকে প্রভাবিত করছে? হতে পারে, এটা এক্স্যাক্টলি যে হবে আমি কিন্তু তাই বলছি না, কিন্তু হতে পারে যে হয়তো তার পরিবেশের কাছ থেকে অথবা তার ফ্যামিলির কাছ থেকে অথবা সমাজে কোনো না কোনো কারণে কিন্তু সে ডিস্টার্ব হচ্ছে, যেটা ও প্রকাশ করতে না পারার কারণে কিন্তু প্রচুর হাইপার অ্যাক্টিভিটি দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর দেখা যায় কিছু সেন্সরি সমস্যার কারণে যখন তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, তখন সেই ভাব প্রকাশটা না করতে পারার কারণে কিন্তু তারা হাইপার অ্যাক্টিভিটি, তার ভিতরে আসলে ক্রোধটা অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে তারা সেই ক্রোধ দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করে যে আমি তো তোমাকে বোঝাতে পারছি না, তুমি আমার কথা বোঝো, মানে সে তো তার মেসেজটা আসলে কনভে করতে পারছে না রাইট তার আশেপাশের মানুষের কাছে। হ্যাঁ, সেই জন্য দেখা যায় হয়তো সে হাইপার অ্যাক্টিভিটির মাধ্যমে সে প্রচুর বোঝানোর চেষ্টা করে যে আমি এটা চাচ্ছি, বা নতুন কাউকে যে দেখলে যেটা বললো যে উনি সে মারার চেষ্টা করে, সে রেগে যায়, কারণ সে নতুন আচ্ছা আমি বাবা বলেছিলাম একটা লক্ষণের সময় যে বাচ্চারা তাদের রুটিন চেঞ্জ পছন্দ করে না, কোনো পরিবর্তন আসবে তাদের জীবনে সেই জিনিসটাকে তারা সহজভাবে নিতে পারে না। তো সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে তার ক্ষেত্রে যে বাচ্চাটা নতুন কেউ আসলো সে তাকে সহ্য করতে পারছে না, কারণ এটা তো তার রেগুলার লাইফের মধ্যে, সে কি মানে কিছুটা ইনসিকিউর ফিল করছে যখন একজন অপরিচিত মানুষ তার সামনে আসছে, তখন সে দেখা যায় সে হয়তো রেগে গিয়ে তাকে হিট করার মাধ্যমে সে এটাকে ভাবছে যে এটাই তার তাকে নিজেকে প্রোটেক্ট করার একটা উপায়। আসলে এই ক্ষেত্রে বাবা মায়ের কি ভূমিকা আছে, মানে বাবা মা কিভাবে তার সন্তানকে এই ধরনের পরিস্থিতিতে মানে শান্ত করতে পারে? বাবা মার যে দেখা যায় আমরা সাধারণত যেটা বলি যে সোশ্যাল স্টোরি, আমরা এই ওয়েটাকে খুব বেশি মেনটেন করি যে কোনো একটা নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন মানুষের সাথে মিশার আগে তাকে স্টোরি আকারে কোনো কিছু বলা, গল্পের মাধ্যমে যে আমরা একটা জায়গায় যাব, ওখানে হয়তো এই ধরনের পরিস্থিতি হতে পারে, তাকে খুব সহজ ভাষায়, কঠিন ভাষায় না, খুব সহজ ভাষায় তাকে বুঝিয়ে বলা যে এখানে হয়তো হতে পারে, এখানে গিয়ে আমরা এটা দেখতে পারি বিভিন্নভাবে, সেটা বাবা মা নিজের মতো করে যত সহজভাবে সম্ভব তাকে গুছিয়ে বলা যে তার লাইফে একটা চেঞ্জ আসতে পারে, তার জন্য একটা কোনো চেঞ্জ আসতে পারে, সেই জিনিসটা সে একটা নতুন জিনিস দেখতে যাচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে তাকে কিছুটা ধারণা করে নেওয়া। সেই হয়তো তখন সে রিকল করতে পারবে যে না বাবা মা আমাকে বলেছিল যে নতুন কিছু আমার জন্য আসতে যাচ্ছে, তার মানে এটা হয়তো নতুন কিছু, সেই জন্য হয়তো কিছুটা এক্ষেত্রে সে কামডাউন হতে পারে। আচ্ছা ম্যাম, এখন জানতে চাই যে এই ধরনের বাচ্চারা তো একটা সার্টেন সময়ে দেখা যায় হয়তো 5 বছর বা 6 বছর বয়সে তাদের স্কুল জীবন শুরু করে, সেক্ষেত্রে তারা কি স্বাভাবিক বাচ্চাদের মতোই মানে যে কোনো স্কুলে যেতে পারবে নাকি তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নিতে হবে? ম্যাম এটা জানবো একটা ফোন কল নিয়ে আসি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রফিকুল ইসলাম বলছিলাম গাজীপুর থেকে। শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি, আমার মেয়ের বয়স 3 বছর 4 মাস, তো একা একা খেলে কথা বলে, একা একা নিজে নিজে কথা বলে, এবং ওই আমি ওর সঙ্গে দেখতেছিলাম ওরা যে কথাগুলো বললো অনেকগুলোই ওর ভিতরে আছে, একা একা খেলে কোনো জিনিস দরকার হলে দেখাইয়া দেয়, হাত দিয়ে টেনে তারপরে নিয়ে যায়, বলতে পারে না, আবার ও একা একা নিজে নিজে কথা বলে, মা বাবা একা একা বলে, আর অপরিচিত কারোর সাথে কথা বলে না বলেই চলে, ডাকলেও যায় না, কাছে যায় না। এখন এর কোথায় চিকিৎসা, আমি গাজীপুরে থাকি, কোন কনসালটেন্ট বা কোন হসপিটালে দেখানো যেতে পারে? আমি শিশু হাসপাতালে দেখাইছিলাম, তারপরে ওই শিশু বিকাশ কেন্দ্রে, তারা বলে কোনো সমস্যা নেই, এরকম একটা দিচ্ছে।
আচ্ছা, আপনি বলছেন যে বাচ্চার অনেকগুলো সিমটম আমি যখন আলোচনা করেছি তার সাথে মিলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো বাচ্চা আপনার বাচ্চার সমস্যা অনুযায়ী যে তার সাথে প্রচুর পরিমাণে আপনারা কথা বলুন, তাকে প্রচুর পরিমাণে সময় দিন, সে যেই জিনিসগুলো বোঝাতে চাচ্ছে তার সাথে প্রচুর পরিমাণে কথা বলার মাধ্যমে, ছোট ছোট বাক্যে, ছোট ছোট তাকে আমি অনেকগুলো কথা বললে সে হয়তো তার সেটা রিসিভ করতে বা তাকে সেটা বুঝতে সমস্যা হতে পারে, সেই জন্য আমি ছোট ছোট বাক্যে তাকে প্রতিটা জিনিস, আমাদের ঘরে আমরা দৈনন্দিন যে কাজগুলো করছি, যে আমি ভাত খাচ্ছি, ভাত খাওয়ার সময় তাকে বলা যে সে কী খাচ্ছে, তাকে আমরা হয়তো আমরা নর্মালি বাচ্চাদের কী করি পাখি দেখাচ্ছি, তাকে বিড়াল দেখাচ্ছি, বিড়ালের ভয় দেখাচ্ছি, এই কথাগুলো কিন্তু আমি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো যে এই যে আমি প্রতিটা ছোটো ছোটো কাজ করছি আপনি বাচ্চার সাথে, সেগুলো বাচ্চাকে বলুন যে সে ভাত খাচ্ছে, সে মাছ দিয়ে ভাত খাচ্ছে, আমরা এখন খেলছি, আমরা কী দিয়ে খেলছি, বল দিয়ে খেলছি, গাড়ি দিয়ে খেলছি, আমাকে দাও, তুমি নাও, এই যে ছোটো ছোটো কমিউনিকেশানগুলো, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে আপনি ওর সাথে প্রচুর পরিমাণে সারাদিন ওকে ওর সাথে কথা বলুন, ওর সাথে ভাবে আদান প্রদান করুন, এবং পাশাপাশি অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন, যদি সম্ভব হয় একজন থেরাপিস্টের সাথে যোগাযোগ করা আপনি অবশ্যই সেটা করুন, এবং হচ্ছে ওনাদের সেই অনুযায়ী ওনারা আরও অ্যাডভান্স লেভেলের আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন, এবং কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ ওর জন্য কাজ করবেন সেটা আপনাকে অবশ্যই বলে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আমরা এখন একটি বিরতিতে যাবো, বিরতি থেকে এসে আমরা অটিস্টিক শিশুদের যে স্কুলিং ব্যাপারটা সেটা নিয়ে জানবো। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতিতে যাবার, বিরতির পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। লাইফটাকে আনব্যালেন্স করে দেয় ডায়াবেটিস, তাই ব্যালেন্স লাইফের জন্য ড্যানিশ টিয়েরো বার্ডেন পরীক্ষিত নিউট্রিরিচ, যা সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে, বাংলাদেশের একমাত্র ডায়াবেটিক বিস্কুট, স্বাস্থ্য সচেতন মানুষের জন্য নিউট্রিরিচ। ড্যানিশ নিয়েলো তাজা কমলা লেবুর স্বাদে ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট, ড্যানিশ ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট তাজা কমলা লেবুর স্বাদে। লাইফটাকে আনব্যালেন্স করে দেয় ডায়াবেটিস, তাই ব্যালেন্স লাইফের জন্য ড্যানিশ টিয়েরো বার্ডেন পরীক্ষিত নিউট্রিরিচ, যা সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে, বাংলাদেশের একমাত্র ডায়াবেটিক বিস্কুট, স্বাস্থ্য সচেতন মানুষের জন্য নিউট্রিরিচ। ড্যানিশ নিয়েলো তাজা কমলা লেবুর স্বাদে ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট, ড্যানিশ ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট তাজা কমলা লেবুর স্বাদে। Of cream.
cream and chocolate Doria from Danish. Danish Nielo, Taja Komola Lebu Shade, Florida Orange Biscuit. Danish Florida Orange Biscuit, Taja Komola Lebu Shade. বিরতি শেষে ফিরে এলাম নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি অটিজম শিশুর ব্যবস্থাপনায় অকুপেশনাল থেরাপির ভূমিকা। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন হুমায়রা উম্মেস সালমা, ইনচার্জ অফ অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্ট, ফেথ বাংলাদেশ। আপনারা চাইলে সরাসরি আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 833-2509 অথবা 833-2754। আমি আবার বলছি 833-2509 অথবা 833-2754। ম্যাডাম, বিরতির শেষে ফিরে এলাম। বিরতিতে যাবার আগে বলছিলাম যে অটিস্টিক বাচ্চারা যখন স্কুল লাইফ শুরু করবে বা তাদের যখন স্কুলিং শুরু হবে, সেক্ষেত্রে তারা কি স্বাভাবিক বাচ্চাদের মতোই স্কুল জীবন শুরু করতে পারবে নাকি তাদের জন্য কোনো স্পেশাল স্কুলের প্রয়োজন আছে? সেক্ষেত্রে যদি আমি বলি যে আসলে ভ্যারি করে বাচ্চার কন্ডিশনের উপরে, কারণ অবশ্যই সব রোগীরই একটা সিভিয়ার ফর্ম আছে, একটা মাইল্ড ফর্ম আছে। তো সেক্ষেত্রে যদি বাচ্চার সমস্যার উপর নির্ভর করবে যে তার জন্য কী ধরনের স্কুলিং প্রয়োজন। বাচ্চা যদি সিভিয়ার পর্যায়ের হয়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাকে স্পেশাল এডুকেশন দেয়া, কারণ সে হয়তো নর্মাল, আমরা যেভাবে নর্মাল এডুকেশন সিস্টেম আমাদের, সেভাবে হয়তো সে সেটার সাথে কোপ আপ করতে পারবে না, সে বুঝতে পারবে না যে কীভাবে শিখতে হয়, কারণ আমাদের কিন্তু তাদের প্রতিটা জিনিস শিখিয়ে দিতে হয়। আমাদের বাচ্চারা যেমন ছোটোবেলা থেকে আস্তে আস্তে একটু একটু করে নিজ দায়িত্বে কিন্তু অনেক কিছু শিখে নেয়, পরিবেশ থেকে অনেক কিছু শিখে নেয়, কিন্তু ওদের ক্ষেত্রে এই প্রসেসটা করতেই সমস্যা হয়, বুঝতে পারেন যে আমি কীভাবে শিখবো। তো আমাদের যেহেতু তাদের ওয়েটা শিখিয়ে দিতে হয়, সেক্ষেত্রে সিভিয়ার বাচ্চাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো যে একটা বিশেষ শিক্ষা তাদের জন্য দেয়া। সেক্ষেত্রে স্পেশাল অনেকগুলো স্কুল আমাদের এখন ডে বাই ডে হচ্ছে, সেখানে তাদেরকে স্পেশাল স্কুলিংয়ের ব্যবস্থা করা। আর যাদের অবশ্যই সমস্যা কম, তারা নর্মালি নর্মাল স্কুলে, অনেক স্কুলেই নর্মালি বা তারা পড়াশোনা করছে অলরেডি। আচ্ছা, মানে তারা কি স্বাভাবিক বাচ্চার মতোই, মতোই হয়তো কারো স্পিচে কোনো প্রবলেম হচ্ছে, সে কথা বলতে পারছে না, বাট সে কিন্তু স্টাডি করতে পারছে। এমন অনেক হিস্ট্রি, কিন্তু সাকসেসফুল হিস্ট্রিও আমরা অলরেডি দেখেছি যে বাচ্চা সে এসএসসি কমপ্লিট করেছে, এইচএসসি কমপ্লিট করেছে, ইভেন মাস্টার্স পর্যন্ত গিয়েছে। আমরা কিছুদিন আগেও আমেরিকাতে একটা হিস্ট্রি দেখেছিলাম, হচ্ছে এটা ডে বাই ডে, কিন্তু অনেক আপগ্রেড হচ্ছে। আসলে যত বেশি প্রযুক্তিগত ব্যাপার ঘটছে এবং সাথে সাথে মানুষ কিন্তু সচেতন হচ্ছে, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। জি, আচ্ছা ম্যাম, আমি একটি ফোন কল নিয়ে আবার আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি চন্দনা বলছি মানিকগঞ্জ থেকে। একটু আসলে আমাদের সমস্যা, আমার বাচ্চাটা বয়স হচ্ছে 3+। তোমার বাচ্চাটা খুব নর্মাল বিহেভ করতো, সবসময় কথাবার্তা বলতো, গল্প ছড়া কবিতা সবই সে বলতো, কিন্তু গত 2-3 মাস যাবত সে এমন হয়ে গেছে যে সে আমাকে বা ওর বাবাকে ডাক পর্যন্ত দেয় না, কথা বলতো অন্য কোনো কথা বলতো, দূরে থাকুক, একা একা চুপচাপ থাকে, কোনো বাচ্চাদের সাথে সে মেশেও না, হয়তো একা এক কোণে গিয়ে সে বসে থাকে, কোনেই করে না এমন। আচ্ছা আপু, আমি ওর বয়সটা আরেকবার একটু শুনতে যাচ্ছি। 3+, 3+। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে একটু আমি আপনাকে কোশ্চেন করতে যাচ্ছি, সেটা ও কি এই যে 3 বছর বয়স পর্যন্ত ও কি টিভি, ল্যাপটপ অথবা ট্যাব, এই যে রাইমসগুলো, ও কি রাইমস বলতে পারছে আপনি বললেন, তো এগুলোতে কি খুব বেশি ব্যস্ত ছিল? অ্যাকচুয়ালি ওগুলো ও টিভি বা ল্যাপটপ এগুলো থেকে ওই করেনি, হয়তো আমি যখন খাওয়ানোর সময় এগুলো বলতাম, একবার শোনার পর করে ওগুলো বলে দিতে পারতো। টিভি মোবাইল এগুলোর প্রতি খুব বেশি অ্যাট্রাকশন ছিল না? এফেক্ট ছিল না এগুলোর প্রতি। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপুর জন্য সাজেশন হিসেবে বলবো যে হয়তো অন্য কোনো কারণ, কোনো ইফেক্ট তার মধ্যে, আমরা কিন্তু বলেছিলাম যে 2 বছরের মধ্যে হয়তো সিমটম দেখা যায় বা তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় এফেক্ট করতে পারে, এটা যেহেতু এক্স্যাক্টলি কোনো রিজন নেই যে কেন এফেক্ট করছে। বাট একটাই বলবো যে অবশ্যই ওর সাথে কমিউনিকেশনটা প্রচুর পরিমাণে বাড়ানো, সে যেহেতু হচ্ছে বাবা মার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, সে একা একা খুব লোনলি ফিল করছে। আর একটা সমস্যা হচ্ছে কি, আমার কি ওর যখন 1.5 বছর বয়স তখন আমার আরেকটা বেবি হয়। আচ্ছা, এর থেকে কিছু হলো কি না বুঝতে পারছি না। আমরা আসলে বলবো যে হতে পারে,
বাট এক্স্যাক্টলি এটা হয়েছে কিন্তু সেটা বলবো না। হতে পারে যে হয়তো আপনি ছোট বেবিটাকে নিয়ে একটু বিজি ছিলেন, ওর কাছ থেকে ওকে যেই সময়টায় অনেক বেশি সময় দেওয়ার কথা ছিল আমাদের সেই সময়টা আমরা দিতে পারছি না, কিন্তু আমি ছোট বেবিটাকে নিয়ে আমার বিজি থাকতে হয়েছে। সো আলটিমেটলি দেখা যায় হয়তো ও ভাবছে ওর মধ্যে যে আমাকে অ্যাভয়েড করা হচ্ছে বা ওকে আসলে প্রায়োরিটিটা কম দেওয়া হচ্ছে। সো এটার মধ্যে থেকে ওর মধ্যে হয়তো এই জিনিসগুলো মনে হতে পারে, সেই জন্য বাবা মার কাছ থেকে সে বাবা মার থেকে তার একটা হয়তো দূরত্ব তৈরি হয়েছে। হ্যাঁ, সো সেই জন্য আপনারা আমি বলবো যে ছোট বেবিটার পাশাপাশি বড় বেবিটার প্রতি অবশ্যই আপনারা খুব কোঅপারেটিভ হন, ওর সাথে প্রচুর পরিমাণে কমিউনিকেশন করেন, প্রচুর পরিমাণে কথা বলেন, অবশ্যই এটা ওকে হেল্প করবে যে ও আবার সেই নিজের জগতে আবার আপনাদের মধ্যে ফিরে আসার জন্য। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো প্রথম বাচ্চা হওয়ার পর দ্বিতীয় বাচ্চাটা হওয়ার পরেই প্রথম বাচ্চাটা কিন্তু অনেকটা মানে একটা ইনসিকিউরিটিতে ভুগতে থাকে, মানে সে ভাবতে থাকে যে বাবা মা তো আমাকে আর আগের মতো ভালোবাসে না, সে আমার ছোট ভাইটাকে বা ছোট বোনটাকে নিয়ে ব্যস্ত। মানে তার সাইকোলজিতে আসলে এই বিষয়টা অনেক বেশি প্রভাব ফেলে। এইটা আসলে ওভারকাম করার কি উপায় আছে? এটার ওভারকামে যদি বলবো যে দেখা যায় আমরা যেহেতু এটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, সো আমাদের যখন ডেভেলপমেন্টটা হয় দেখা যায় হয়তো কোনো না কোনো কারণে ওই ডেভেলপমেন্ট টাইমে আমার একটা ডিসরাপ্ট হচ্ছে, একটা বাধা সৃষ্টি হচ্ছে। তো আলটিমেটলি ওই কারণে কিন্তু ওরা আস্তে আস্তে ওদের সিমটমগুলো শুরু হতে থাকে, দেখা যেতে থাকে, তো প্রবলেমগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকে। তো যখন দেখা যায় যে সেকেন্ড বেবি হচ্ছে সেক্ষেত্রে বাবা মারা অবশ্যই আমরা কিন্তু নিউ বর্ন বেবি যে তার প্রতি খুব বেশি কেয়ারিং হয়ে স্বাভাবিকভাবেই তখন তাকে বেশি সময় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো পরিবারের সবাইকে ওর প্রতি একটু কোঅপারেটিভ হওয়ার জন্য, যে হয়তো মা কিছুটা সময় দিতে পারছে না, পরিবারে বাবা অথবা অন্য কেউ আছে তারা তার সাথে একটু সময় দেওয়া, কারণ ডেভেলপিং এজটা কিন্তু তাকে আমার শেখানোর বয়স, কিভাবে আমি তাকে শিখাবো। তো ওই শেখানোর বয়সে তাকে যেন বাচ্চা বাধাগ্রস্ত না হয়, তাকে যেন আমি তার সেইভাবে তাকে আদান প্রদানটা শেখানো, তার সাথে প্রচুর পরিমাণে খেলাধুলা করা, তার সাথে প্রচুর পরিমাণে কথা বলা, এইগুলো করলে আস্তে আস্তে দেখা যায় অনেক সময় হয়তো দেখা যাবে যে বাচ্চার প্রবলেমটা সে ওভারকাম করে উঠতে পারে। আচ্ছা ম্যাম, এখন একটু এই প্রসঙ্গে আসি যে আসলে এই যে অটিস্টিক বাচ্চা যারা তাদের যে ট্রিটমেন্ট সেটাতে অকুপেশনাল থেরাপির কী ভূমিকা আছে? আচ্ছা, তার আগে আমি অবশ্যই বলে নিব যে অটিজমের ব্যবস্থাপনা আসলে একার পক্ষে কখনোই সম্ভব না, এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি টিমে কাজ করতে হয়। যে আমি যদি অকুপেশনাল থেরাপিস্ট বলি যে আমি একটা বাচ্চাকে 100% সুস্থ করে আপনাকে বাবা মার কাছে ফিরিয়ে দিব, এটা আমি কখনোই বলতে পারবো না। কোনো প্রফেশনালসি বা কোনো চিকিৎসকই কিন্তু বলতে পারবে না যে এটা তার দ্বারা 100% সম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিমে কাজ করি, যেখানে ডাক্তার, সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট, এমনকি স্পেশাল এডুকেটর, ডায়েটিশিয়ান এবং মোস্টলি অভিভাবক, পরিবারের সদস্যবৃন্দ সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে আমরা হচ্ছে যে বাচ্চাদের ইম্প্রুভমেন্টগুলো বের করে নিয়ে আসার জন্য কাজ করে থাকি। আর অকুপেশনাল থেরাপির ক্ষেত্রে যেটা বলবো, যে প্রথমে আমি একটু বলি যে অকুপেশনাল থেরাপিটাই আসলে অনেকের কাছে অজানা যে অকুপেশনাল থেরাপিটা কী আসলে, এরা তারা কীভাবে কাজ করে থাকে। তো এটা হচ্ছে আসলে একটা চিকিৎসা বিজ্ঞানের আধুনিক স্বাস্থ্যসেবা পেশা, যে অকুপেশনাল থেরাপিস্টদের মূল উদ্দেশ্য থাকে একটা শারীরিক বা মানসিকভাবে আক্রান্ত ব্যক্তিকে তার দৈনন্দিন কাজে যতটুকু সম্ভব তাকে স্বনির্ভর করে তোলা। যেমন আমাদের দৈনন্দিন কাজ বলতে যেটা বুঝি, যে এটাকে আমরা অকুপেশনাল থেরাপিস্টরা তিন ভাগে ভাগ করি, আমাদের সেলফ কেয়ার যেটা আমরা নিজের যত্নের জন্য করছি, আমাদের প্রোডাক্টিভিটি যেটা চাকরি করছি, বাচ্চারা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, এবং লেজার কেউ খেলাধুলা করছে, কেউ বই পড়ছে, এই তিনটা ভাগে আমাদের ADL অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে ফোকাস করে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে। তো সেই ক্ষেত্রে অটিজম বাচ্চার কথা যদি বলা যায়, যে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে, অটিজম একটা স্বাভাবিক মানুষ বা একটা আক্রান্ত মানুষ, সবাই কিন্তু তার প্রতিদিনের কাজ করে থাকে। সো অটিজম বাচ্চাদের যে সিমটমগুলো আমরা আলোচনা করেছি, যে লক্ষণগুলো বলেছিলাম, তারা এই আচরণগুলো করে থাকে, সেক্ষেত্রে তাদের সেই জন্য কিন্তু তাদের প্রতিদিনের কাজগুলো ডিসরাপ্ট হচ্ছে, প্রতিদিনের কাজে বাধা আসছে। সেক্ষেত্রে দেখা যায় কারো সেন্সর ইন্টিগ্রেশন যেটা বলেছিলাম, এবং তাদের আচরণগত সমস্যার কারণে, সামাজিক দক্ষতায় সমস্যার কারণে তাদের যেহেতু সমস্যাগুলো হচ্ছে, সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্ট তাদের বিভিন্ন ধরনের সেন্সর ইন্টিগ্রেশন দিয়ে থাকে, সেন্সর ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে তাদের সেন্সরি সমস্যাগুলোকে নর্মাল করার চেষ্টা করে,
তাদের আচরণগত যে বিহেভিয়ার মডিফিকেশনের মাধ্যমে তাদের সে আচরণের পরিবর্তনটা তাকে পজিটিভ আচরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং পাশাপাশি বলবো যে সামাজিক দক্ষতা তাদের সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে অবশ্যই চেষ্টা করে যে তার প্রতিদিনের কাজ যেন স্বাভাবিকভাবে তাকে, মানে তার নিজের কাজগুলো অন্তত যেন সে নিজে করতে পারে, মানে সেটার জন্য যেন সে কার উপর, বাবা মার উপর বা আশেপাশে কার উপর যেন ডিপেন্ডেন্ট না হয়, সেই জন্যই অকুপেশন থেরাপিস্টরা কাজ করে থাকে। আচ্ছা, আপনারা বাবা মায়েদের কিভাবে কাউন্সেলিং করেন? আচ্ছা, পরিবারের ক্ষেত্রে আমি আসলে শুধু বাবা মা বলবো না, আমি বলবো পরিবারের প্রতিটা, শুধু বাবা মাই কিন্তু একটা বাচ্চার জন্য কাজ করবে, বাচ্চা দেখাশোনা করবে সেই জন্য কিন্তু রেসপন্সিবল না, পুরো পরিবার সে বাচ্চার জন্য, সেই বাচ্চার উদ্দেশ্যে কাজ করবে। সেক্ষেত্রে আমি বলি সবসময় আমরা সেশনে যে কথাটা বলে থাকি যে আমরা কিন্তু গাইডার হিসেবে কাজ করছি, আমরা তাদেরকে গাইডলাইন দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি বাসায় কাজগুলো করবেন, কিন্তু আলটিমেটলি কাজ করার দায়িত্ব কিন্তু বাবা মার। আমরা হয়তো 10-50 মিনিট অথবা 1 ঘন্টার সেশন সে আমার সাথে থাকছে, কিন্তু আলটিমেটলি 23 ঘন্টা সে পরিবারের সাথে থাকছে। তো পরিবারের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে আপনারা যখন একজন প্রফেশনালসে বা একজন অভিজ্ঞর আন্ডারে আছেন, সেক্ষেত্রে বা ওনাদেরকে যে জিনিসগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো বাসায় বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, বারবার কাজ করার মাধ্যমে এবং বাচ্চার সাথে প্রচুর পরিমাণে কোঅপারেট করার মাধ্যমে বাচ্চার উন্নতি অবশ্যই করা সম্ভব। আবার সেক্ষেত্রে বলি যে অনেকে ভাবেন যে থেরাপি মানে হচ্ছে অনেক হ্যাভি ইকুইপমেন্ট দিয়ে তাকে কাজ করতে হবে, তা না, আমাদের রেগুলার যে জিনিসগুলো আমার বাসে আছে, প্রতিদিনে আমরা চলতে ফিরতে যে কাজগুলো করছি, ব্রাশ করছি, জামা কাপড় পরছি, আমি গোসল করছি, এই যে প্রতিদিনের কাজগুলোর মধ্যে যেই জিনিসগুলো আমি ব্যবহার করছি ওগুলোই আমি বাচ্চাকে শেখাই যে কীভাবে ব্রাশ করতে হয়, তারপর কীভাবে খেতে হয়, জামা কাপড় পরতে হয় কীভাবে। হয়তো আমরা আমাদের নর্মাল বাচ্চারা একটু উল্টোপাল্টা করে হলেও একসময় কিন্তু সে শিখে নেয় যে কীভাবে ঠিকভাবে জামাটা পরতে হয়, ওদেরকে ক্ষেত্রে আমাদের এটাই করতে শিখিয়ে দিতে হয়, স্টেপ বাই স্টেপ ধরে ধরে শিখিয়ে, হাতে ধরে শিখিয়ে দিতে হয়। হয়তো প্রথমে চিনাতে হচ্ছে এটা জামা, এবার জামাটা হাতে নিতে হয় কীভাবে, জামাটা পরতে হয় কীভাবে, প্রতিটা স্টেপ বাই স্টেপ তাকে শিখিয়ে দেওয়া, এটা পরিবারের মানুষজন যদি তারা একটু অ্যাওয়ার হন, অবশ্যই তারা খুব ভালোভাবে এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করার মাধ্যমে বাচ্চাকে কিন্তু অনেক স্বাভাবিকভাবে তারা হ্যান্ডেল করা সম্ভব। আচ্ছা, এক্ষেত্রে আসলে বাবা মায়ের অনেক বেশি সহনশীলতার পরিচয় দেওয়ার একটা ব্যাপার আছে। অবশ্যই, মানে যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, সবসময় সন্তানের সাথে লেগে থেকে তাকে এই বিষয়গুলোতে ট্রেন আপ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটু বলবো, সে আমরা ফেথ বাংলাদেশ থেকে আমরা চেষ্টা করছি যে একটা নলেজ শেয়ারিং সেশন রাখার জন্য প্যারেন্টসদের। দেখা যায় অনেক প্যারেন্টসই অনেকদিন ধরে কাজ করছেন বাচ্চার সাথে, সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, অনেক বেশি অভিজ্ঞ, সে জানছেন যে কীভাবে কাজ করে বাচ্চার আউটকাম তিনি বের করে নিয়ে আসছেন, সেটা নতুনদের জন্য কিন্তু একটা মডেল হিসেবে কাজ করে। তো আমরা চেষ্টা করছি যে একটা নলেজ শেয়ারিং সেশানে, যেখানে একজন প্যারেন্টস সেশানগুলো নিচ্ছে প্রতি মাসে, আমরা সেই সেশানগুলো উনি তার অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন নতুন প্যারেন্টসদের কাছে, তো এটা দেখা যায় যে অনেক হেল্পফুল হচ্ছে। আমি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একদম ছোট করে আপনার কাছে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি যদি বলি যে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিপ্রেশন। দেখা যায় আমাদের আসলে অটিজম বাচ্চাদের অনেকের বাবা মার মধ্যে কিন্তু এই ডিপ্রেশনটা অনেক বেশি কাজ করে, তাদের প্রতি আমি অনেক শুভকামনা রইল, এবং আমি বলবো যে আমাদের মধ্যে আসলে নলেজ বাড়ানোটা অনেক বেশি দরকার, আপনারা অনেক বেশি কোঅপারেটিভ হন, এবং সবার কোঅপারেশনে কিন্তু আমরা পারবো একটা বাচ্চাকে স্বাভাবিকভাবে তাকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে, তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনার কাছ থেকে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম, এবং আশা করি যেসব মানে বাচ্চারা অটিজমে আক্রান্ত তাদের বাবা মায়েরা আজকে অনেকটা উপকৃত হলো আপনার কাছ থেকে যে ইনফরমেশনগুলো আমরা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে আবার বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে সামনের শুক্রবার ঠিক এই সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন।